ইয়াম কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি আলু মটরের সবজি। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আলু মটর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আদা, মটরশুঁটি, ধনে পাতা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি একটা প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য লবণ। প্রথমে আলুটা সেদ্ধ করে নিতে হবে, তারপরে আমরা এটা বানাবো। আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষে গেছে, এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো। এটা ফুটতে শুরু করেছে, তাই এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দুই থেকে তিন মিনিট মতন পরে মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা। আবার এটা দু থেকে তিন মিনিট মতন মিডিয়াম ফ্লেমে করে ঢেকে দেব।
এটা প্রায় তৈরি হয়ে এসেছে। আলু মটরের তরকারি রেডি হয়ে গেছে। পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।